গরু আমার বাড়ির গাভীর পেট থেকে পাইছি আমরা। এ যখন হয় তখন আপনার জন্ম তারিখটা ছিল 14 ডিসেম্বর 2020 সাল। তো সেক্ষেত্রে এ পর্যন্ত বয়স এসে দাঁড়াইছে 3 বছর 6 মাস রানিং। তো সে থেকে আপনার লালন পালন করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। একে খাওয়ানো হয়েছে জমির তাজা ঘাস, খেসারির ডাল, ছোলা বুট, ভুট্টা, ধান, গম মিশ করে ভাঙ্গায়া আমরা একে 3 বেলা চালনার সাথে খিলা লালন পালন করে বড় করছি। তো গরুটার নাম দেওয়া হয়েছে যুবরাজ। আমার ছেলের নাম জুবায়ের হাসান, তার নামের সাথে মিল রেখে তার দাদাই নাম রাখছিল জুবায়ের হাসান যুবরাজ। তো একে নাটোরের যুবরাজ বলে ডাকা হয়। এর চলাফেরা তাই জ্বলন যুবরাজের মতনই। এ বাসি কোনো খাবার খায় না। এ সম্পূর্ণ মানে ন্যাচারালি যে খাবারগুলো সেই খাবারগুলো খিলায় তৈরি করা হয়েছে। একে মোটা তাজাকরণের কোনো ধরনের কোনো প্রক্রিয়া ব্যবহার করা হয় নাই। কোনো ধরনের কোনো ইঞ্জেকশান বা মোটা তাজাকরণের যে মেডিসিনগুলো এগুলো কোনো ধরনের কোনো প্রক্রিয়া ব্যবহার করা হয় না। সম্পূর্ণটাই ন্যাচারালি প্রাকৃতিক খাবার দিয়ে তৈরি করা হয়েছে। তো গরুটার দাম আমি চাচ্ছি 15 লক্ষ টাকা। কোনো হৃদয়বান ব্যক্তি যদি আবার ইচ্ছুক থাকে আসবেন, সরজমিনে দেখে দাম দর করে নেবেন। মনে হয় না যে এই এলাকাতে এত বড় গরু আছে। যাই হোক, গরুর ওজন মোটামুটি 1200 কেজি, তার ওজন আসবে 30 মণ। তো মানে নাটোর জেলার ভিতরে এত বড় গরু এখনো মনে হয় নাই। এই যে আমাদের পাশে দেখছেন আমার যুবরাজ, এটা আমরা 3.5 বছর থেকে খাওয়া লালন পালন করছি, বা এক খুব পরিশ্রম করে ঘাস টাস দিয়ে বা ভট্টা, ধান, ছোলা বুট, খেসারি, তারপরে আপনার ধান, গম, এসব প্রত্যেকটা জিনিস মিক্সচার করে ভাঙ্গাইয়া আমরা একে খাওয়াই। আসলে যে এত বড় গরু বোধহয় সাক্ষাৎ আমি কোনোদিন দেখিনি, এই ফার্স্ট। আর আমার তো মনে হয় নাটোর জেলার ভিতরে এত বড় গরু নাই, উত্তরবঙ্গের ভিতরে আছে কি না এটা আমার জানা নাই। আমরা দেখেছি টিভিতে, মিডিয়াতে দেখছি বড় বড় গরু, কিন্তু সরজমিনে এত বড় গরু দেখিনি। জমির ঘাস
আমার নাম জুবাইর হাসান, আমার গরুর নাম যুবরাজ। আমরা সবাই মিলে গরুকে আদর করে খিলাই। আমার বাড়ির পাশে একটা গরু তৈরি করেছে, ওই জন্যে রতন আমার ভাসতে হয়। তার গরু দেখার জন্য